শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, সিরাজগঞ্জে 400 একর জমির উপর প্রতিষ্ঠিত বেসিক শিল্প পার্কে 829টি কারখানা স্থাপিত হবে। এতে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ বেসিক শিল্প পার্কে নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। জানান, এরই মধ্যে শিল্প পার্কের 80% কাজ শেষ হয়েছে। আগামী জুনে কাজ শেষ হলে প্রধানমন্ত্রী শিল্প পার্কের উদ্বোধন করবেন।